সোনার পাহাড়কে নিয়ে মারামারি হবে যুদ্ধ হবে যেই সোনার পাহাড় বের হবে ইউফ্রেডিস নদীর ভিতর থেকে যেখান থেকে কয়দিন আগে একটা শহর বের হয়েছে আর কি তে আমাদের অন্যতম বড় সাইন হচ্ছে হারাজ বৃদ্ধি পাবে হারাজ সাহেবের জিজ্ঞাসা করলেন হারাজ কী আর রসোনাল্লাহ তিনি বলেন প্রচুর হত্যাকাণ্ড প্রচুর হত্যাকাণ্ড এমনও ইনসিডেন্ট ঘটবে যে সোনার পাহাড়কে নিয়ে মারামারি হবে যুদ্ধ হবে যেই সোনার পাহাড় বের হবে ইউফ্রেডিস নদীর ভিতর থেকে যেখান থেকে কয়দিন আগে একটা শহর বের হয়েছে আর কি এই কয়দিন আগে দেখবেন ইরাকের ওই নদীর নিচ থেকে একটা শহর বের হয়েছে যেটা অনেক তিন হাজার বছর আগের শহর এখন বের হয়েছে আল্লাহ ভালো জানেন এভাবে হয়তো বা সোনার পাহাড়ও বের হবে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন আমরা জানি না কবে হবে আমরা জানি না নবীজি বলেছেন এই সোনাগুলোকে কেন্দ্র করে প্রায় আশিটার মতো দেশ আশিটার মতো ফ্ল্যাগ তারা যুদ্ধে জড়িয়ে পড়বে এবং প্রতি হাজারে যারা যুদ্ধে জড়াবে তাদের প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ মারা যাবে নবীজি মুসলিমদেরকে বলেছেন মুসলিমরা যেন ওই সোনাতে টাচ না করে ওটা হাত দিয়ে ছুঁয়েও না দেখে এখান থেকে যেন দূরে থাকে নবী করি সাল্লি সাল্লাম বলেছেন শেষ জামানায় যে ব্যক্তি কাউকে হত্যা করবে সে জানবে না আমি কি জন্য হত্যা করছি আর যাকে হত্যা করা হবে সেও বুঝবে না যে আমাকে কেন হত্যা করবে এটা কি বুঝতে পারেন এখন যাকে হত্যা করা হচ্ছে সে জানবে না আমাকে কেন মারা হচ্ছে আর যে হত্যা করছে সেও আসলে জানে না আমি কি জন্য তাকে মারছি যাই হোক সামনে চলেন এরপরে পরে নুহ আলি নাম শুনেছেন সাড়ে নয়শো বছর তার কমকে দাওয়াত দিয়েছেন কত বছর তার কমকে এক আল্লাহর ইবাদতে দাওয়াত দিয়েছিল তার কমের প্রধান সমস্যা ছিল শির্ক তারা কিছু মূর্তির পূজা করত তার নামগুলো আল্লাহ পাক সূরা নূহ বলেছেন সূরা নুহের শেষের পৃষ্ঠার মধ্যে আছে নূহ আলাইহিস সালামের কমকে যখন দাওয়াত দেয়া হচ্ছে তারা বলতো যে লা তাযারুন আলিহাতাকুম ওয়া লা তাযারুন ওয়াদ্দা ওয়া লা সুআ ওয়া লা ওয়া ইয়াউকা ওয়া নাসরা তোমরা তোমাদের উপাস্যদেরকে ছেড়ে দিও না তোমরা আদ ইয়াঘুস ইয়ুক নাসার এই উপাসনা উপাসকদেরকে ছেড়ে দিও না এই মূর্তিদেরকে ছেড়ে দিও না মানে তারা স্ট্যাচু ওয়ার্শিপ করতো আর কি কম এছাড়া আরও কিছু পাপ ছিল কিন্তু মূল পাপ ছিল তাদের আল্লাহর সাথে শিট করা আল্লাহ পাক এই কমটাকে ধ্বংস করেছেন প্লাবন দিয়ে এমন প্লাবন যা ইতিহাসে কখনো হয়নি এমন বন্যা যা ইতিহাসে কখনো হয়নি প্রায় পুরো পৃথিবীর প্রায় বেশিরভাগ অংশ ওই বন্যায় ডুবে গিয়েছিল এবং এই পানির উচ্চতা সম্পর্কে কোরআনে এসেছে হুদের মধ্যে আছে যে পাহাড়ের চূড়া পর্যন্ত পানি ছিল পাহাড়ের চূড়া পর্যন্ত পানি ছিল এবং একটা পাহাড়ের উপরে নুহার ইসলামের ছেলে বসে গিয়েছিল বাবা ডাকছে আসো আমার সাথে আল্লাহর গজব থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না সে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব ইনশাল্লাহ পাহাড়ে উঠে যাব আমি বেঁচে যাব ইনশাল্লাহ বলেনি সরি পাহাড়ে উঠে যাব আমি বেঁচে যাব তখন আল ইসলাম বললেন যে আজকে আল্লাহর গজব থেকে কেউ বাঁচাতে পারবে না এরপর একটা বড় ঢেউ আসলো এসে বাবা এবং ছেলের মাঝখানে পার্থক্য করে দিল